चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो यः न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येभ्यः प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं मृतवरवपो सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोद्धं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीश्रमीश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पो तुरु जय जय भगवान् च गुरुतेरुगुरु जय जय गुरुमता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अघन কথা বলছেন শ্রী ভগবানের কৃপায় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ ও আলোচনার জন্য আবার সমবেত হয়েছি। আগের দিন আমরা শেষ করেছিলাম শ্রী শ্রী ঠাকুরের সব রকম যে সাধন পর্ব, সাধন পর্বের সমস্তটাই শেষ করেছিলাম। তারপর ঠাকুরের যে ভিন্ন নানা রকমের যে দর্শন অনুভূতি, তিনি যে ঈশ্বর অবতার, এই যে ভক্তি তার মনের মধ্যে গেঁথে যাওয়া, এই সমস্তগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই শ্রী রামকৃষ্ণের সাধন পর্বের অন্তে, সাধন পর্বের ঠিক অন্ত এখানে হলো না, শ্রী রামকৃষ্ণের মূল সাধন পর্বের পূর্ণাহুতি যদি আপনারা বলেন তাহলে হয়েছিল ষোড়শী পূজায় শ্রী শ্রী মায়ের পাদপদ্মে তার যাবতীয় সাধনের সমস্ত কিছু ফল অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়েছিল তার সাধন পর্বের ইতিহাস। আজকে আমরা দুজন মানুষের কথা বলব, বিদগ্ধ পণ্ডিত যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের সাধনকৃত সম্পদে তারা সম্পদগুলিকে তারা প্রত্যক্ষ করেছিলেন। এই সমস্ত পণ্ডিত বিশেষ করে এইটা বলার এটার কারণ এই, শ্রীরামকৃষ্ণ জীবনে শ্রীরামকৃষ্ণ ভাবে এটা সবচেয়ে বেশি মুহূর্ত হয়ে গেছে যে ধর্ম শুধুমাত্র পুঁথি লেখার মধ্যে থাকেনি, ধর্ম জীবনের অনুভবের মধ্যে এসেছে। স্বামীজি বলছেন রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, অনুভূতি ধর্ম, ধর্মের আর আলাদা কোনো রকম যে ব্যাখ্যা নেই। শ্রীরামকৃষ্ণ জীবনে কিরকমভাবে প্রতিভাত হতো ঠিক সেই রকম ঘটনা বলা আছে। এখানে বিশ্বাস করার কিছু নেই, আপনাকে যে বিশ্বাস করতে হবে যে অমুক লোক ভগবান পেয়েছেন অতএব ভগবান আছে তা না, আপনি সাধন ভজন করে দেন, পাওয়া না পাওয়া আপনার সাধ্যের উপর নির্ভর করছে। মনে পড়ছে এখানে আমাদের সঙ্গে নবম সংঘাত পুত্র স্বামী মাধবানন্দজি স্মৃতিচারণ করছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ, তিনি দীক্ষার আগে একদিন মাধবানন্দজিকে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে লোকে জপ ধ্যান করলে কি ভগবানকে পায়, এটা কি আপনি বিশ্বাস করেন বা বিশ্বাস করতে বলেন? মাধবানন্দজি বলেছিলেন, কে তোমায় বিশ্বাস করতে বলেছে, করে দেখো না, যদি পাও না পাও সত্যি তোমার ব্যাপার, তোমায় কে বিশ্বাস করতে বলেছে। সোমেশ্বরানন্দজি পরবর্তীকালে লিখছেন যে এটা আমার কাছে একটা, এই কথাগুলো আমার কাছে যেন একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ ধর্ম তাই, এই পণ্ডিতরা পড়ে এসছেন, নানা কিছু করেছেন, ষড়দর্শন করে এসছেন, নানা রকমের অনুভূতির কথা শুনেছেন,
শরীরের ষট্চক্রের কথা শুনেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে দেখলেন এগুলি শুধুমাত্র কথার কথা নয়, এগুলি প্রত্যক্ষ দেখা যায় সত্য সত্য মানুষের জীবনে, যেগুলো তারা পুঁথিতে পড়ে এসছেন এই এক মহাপুরুষের জীবনে এগুলি প্রত্যক্ষ করা যাচ্ছে। এই দুই পণ্ডিত এদের কেমন ভাবে শ্রীরামকৃষ্ণের সামনে এলেন এবং ঠাকুরের ভাষায় কেমন করে ডাইলিউটেড হয়ে গেলেন, মিলিয়ে গেলেন, দেখবেন ডিসপ্রিন জলের মধ্যে দিলে আস্তে 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 ডিসপ্রিন একবারে জলের সাথে মিশে গেছে, ডিসপ্রিনের যে আলাদা অস্তিত্ব সেটা কিন্তু আর পাওয়া যায় না। সেই রকম শুকনো খটখটে এই পাণ্ডিত্য কিরকম এই সাধনার সাধক রসে ডুবে কেমন ভাবে মিশে গিয়ে এক নতুন সত্তা প্রাপ্ত হয়েছে তার গল্প আজকে আমরা বলব। যে অধ্যায় থেকে পাঠ হচ্ছে সেই অধ্যায়ের নাম বিবিধ ভাব প্রদর্শন। সমাপ্ত প্রভুর এবে সাধন ভজন, সাধু ভক্ত স্বামী কইল খেলা আরম্ভ। এ সময় আসে এক পণ্ডিত প্রবর, নারায়ণ শাস্ত্রী নাম জয়পুরে ঘর। বাল্যাবধি শাস্ত্র পাঠে অনুরাগী মন, অস্ফুট বিরাগ যুক্ত ব্রাহ্মণ নন্দন। গুরুগৃহে অবস্থান ব্রহ্মচারী বেশে, 25 বৎসর কাল আয়াস অশেষে। স্বরদর্শনের মধ্যে 5 কৈলাসায়, এখন কেবল মাত্র বাকি আছে ন্যায়। পরম্পরা শুনিলেন শাস্ত্রজ্ঞ সমীপে, প্রসিদ্ধ প্রসিদ্ধ নৈয়ায়িক নবদ্বীপে। তাই নবদ্বীপে হয় তাঁর আগমন, 7 বৎসরের মধ্যে ন্যায় সমাপন। স্বদেশাভিমুখে যাত্রা মনে মনে আসা, ঘটনার চক্রে হইল এইখানে আসা। প্রভুর সাধন ভজন শেষ হয়েছে, এবার ভূতিকার বলছে তিনি সাধু ভক্তদের নিয়ে এক খেলা আরম্ভ করলেন। এক পণ্ডিত প্রবর জয়পুরে যার ঘর, রাজস্থানের জয়পুরে ঘর, নাম তার নারায়ণ শাস্ত্রী। কিরকম ভাবে তার ব্যাখ্যা দিচ্ছেন মানুষটি কেমন, বলছেন বাল্যাবধি শাস্ত্র পাঠে অনুরাগী মন, অস্ফুট বিরাগ যুক্ত ব্রাহ্মণ নন্দন। ব্রাহ্মণ কুমার তিনি, ছোট থেকে তিনি শাস্ত্রাদি পড়ছেন এবং শাস্ত্রের প্রতি এক অদ্ভুত ভালোবাসা আছে। অস্ফুট বিরাগ, বৈরাগ্য আছে কিন্তু যেন প্রকাশিত হয়নি, সেজন্য অস্ফুট থেকে গেছে। গুরুর গৃহে ব্রহ্মচারী রূপে 25 বছর কাল তিনি সাধন পড়াশোনা শেষ করেছেন। স্বরদর্শনের মধ্যে 5 কৈলাসায়, স্বরদর্শন এগুলো হচ্ছে সাংখ্য, পাতঞ্জল, উত্তর মীমাংসা বা বেদান্ত, পূর্ব মীমাংসা, ন্যায় আর বৈশেষিক, এই 6টি জিনিস নিয়ে হচ্ছে স্বরদর্শন। এর মধ্যে তিনি সাংখ্য, পাতঞ্জল, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা আর বৈশেষিক এই 5টিতে ব্যুৎপত্তি অর্জন করেছেন, বাকি ছিল তার 6ষ্ঠটি ন্যায়। তিনি শুনলেন পশ্চিমবঙ্গে নবদ্বীপ বলে একটি জায়গা আছে যেখানে ন্যায়ের সব বিখ্যাত পণ্ডিতেরা আছে, তাদের কাছে তিনি পড়াশোনা করবেন বলে এলেন। 7 বছর মানে 25 আর 7, 32 বছর তার কেটে গেল শুধু পড়াশোনাতে। 7 বছর ধরে শুধু তিনি ন্যায় পড়লেন এবং ন্যায়ের উৎপত্তি হওয়ার পরে স্বদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে তিনি একটু তীর্থ দর্শনের মানুষে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। আসলে দক্ষিণেশ্বর সে সময় এমন একটা সাধু সেবার জন্য প্রসিদ্ধি লাভ করেছিল যে কেউ এই অঞ্চলে এলে দক্ষিণেশ্বরে আসার চেষ্টা করতেন। বিশ্রাম, বাসস্থান, খাবার দাবার এবং সাধনানুকূল পরিবেশে যা যা একটি সাধকের প্রয়োজন কোনোটির অভাব ছিল না। তাই মানুষ যখনই বা সাধকেরা যখনই কোনো জায়গায় এক জায়গা থেকে এই বঙ্গদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে যেতেন, পথে তারা অবশ্যই দক্ষিণেশ্বরে আসতেন। লীলা প্রসঙ্গকার এই বিষয়ে নারায়ণ শাস্ত্রী সম্পর্কে কি বলছেন আমরা একটু দেখে নেব। দক্ষিণেশ্বরে তখন তখন যে সকল সাধক পণ্ডিত ঠাকুরের নিকট আসিয়াছিলেন তাহাদের ভিতর কেহ কেহ আবার ভক্তির আতিশয্যে ঠাকুরের নিকট দীক্ষা ও সন্ন্যাস পর্যন্ত লইয়া চলিয়া গিয়েছিলেন। আমরা দেখব নারায়ণ শাস্ত্রী ঠাকুরের কাছে সন্ন্যাস পেয়েছিলেন পরবর্তীকালে দেখব।
পণ্ডিত নারায়ণ শাস্ত্রী ইহাদের অন্যতম। ঠাকুরের শ্রীমুখে শুনিয়াছি, নারায়ণ শাস্ত্রী প্রাচীন যুগের নিষ্ঠাবান ব্রহ্মচারীদের ন্যায় গুরুগৃহে অবস্থান করিয়া একাধিক্রমে 25 বৎসর শ্রদ্ধায় বানানা শাস্ত্র পাঠ করিয়াছিলেন। হিসাব অনুযায়ী 12 বছর গুরুগৃহে থাকার কথা। আপনারা দেখবেন ব্রাহ্মণ ছেলেদের উপনয়ন সংস্কারের 9 বছরে 9 থেকে শুরু হয়, আর সমাবর্তন বা গ্রাজুয়েশনের যদি বয়স দেখেন তাহলে দেখবেন 21 থেকে 9 বাদ দিন ওই 12 বছর ব্রহ্মচারীর জীবন যাপন করা, 9 থেকে 21। ইনি প্রায় 25 বছর তিনি সেখানে ছিলেন। শুনিয়াছি স্বরদর্শনের সকলগুলির উপরই সমান অভিজ্ঞতা ও আধিপত্য লাভ করিবার প্রবল বাসনা বরাবর তার প্রাণে ছিল। উত্তর পশ্চিমাঞ্চলের কাশী প্রকৃতি নানা স্থানে নানা গুরুগৃহে বাস করিয়া 5টি দর্শন তিনি সম্পূর্ণ আয়ত্ত করিয়াছিলেন। কিন্তু বঙ্গদেশের নবদ্বীপের সুপ্রসিদ্ধ নৈয়ায়িকের অধীনে ন্যায় দর্শন পাঠ সাঙ্গ না করিলে ন্যায় দর্শনে পূর্ণাধিপত্য লাভ করিয়া প্রসিদ্ধ নৈয়ায়িকগণের মধ্যে পরিগণিত হওয়া অসম্ভব। এজন্য দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট আসিবার পূর্বে 8 বৎসর পূর্বে এদেশে আগমন করেন ও 7 বৎসর কাল নবদ্বীপে থাকিয়া ন্যায়ের পাঠ সাঙ্গ করেন। এইবার দেশে ফিরিয়া যাইবেন, আবার যেদিকে কখনো আসিবেন কিনা সন্দেহ, এই জন্য বোধ হয় কলিকাতা ও তৎসন্নিকট দক্ষিণেশ্বর দর্শনে আসিয়া ঠাকুরের দর্শন লাভ করেন। কলকাতায় মানুষজন আসত, কারণ কলকাতা তখন ছিল এদেশের রাজধানী, শুধু তাই নয় সংস্কৃতির অন্যতম পীঠস্থান, শিক্ষার অন্যতম পীঠস্থান। প্রথম ইংরেজি শিক্ষা এই কলকাতাতেই শুরু হয়, তাই মানুষজন সবসময় শিক্ষার জন্য, শিক্ষা লাভের জন্য কলকাতাতে আসার ভাবতেন। বঙ্গদেশের ন্যায় পড়িতে আসিবার পূর্বে শাস্ত্রীজির দেশে পণ্ডিত, শাস্ত্রীজি দেশে পণ্ডিত বলিয়া খ্যাতি হইয়াছিল। ঠাকুরের নিকট শুনিয়াছি একসময় জয়পুরের মহারাজ শাস্ত্রীজির নামে, শাস্ত্রীজির নাম শুনিয়া সভা পণ্ডিত করিয়া রাখিবেন বলিয়া উচ্চ হারে বেতন নিরূপিত করিয়া তাদের তাহাকে সাদরে আহ্বান করিয়াছিলেন। কিন্তু শাস্ত্রীজি তখনও জ্ঞানার্জনের স্পৃহা কমে নাই এবং স্বরদর্শন আয়ত্ত করিবার প্রবল আগ্রহও মিটে নাই, কাজেই তিনি মহারাজের সাদর আহ্বান প্রত্যাখ্যান করিতে বাধ্য হইয়াছিলেন। শাস্ত্রীর পূর্বাবাস রাজপুতানা অঞ্চলের নিকট বলিয়াই আমাদের প্রমাণ। এখানে এই একটি জিনিস বলবার জন্য আমি বললাম, এখানে বলা হয়েছে না তার যে প্রবল বিদ্যা অনুরাগ ছিল। দেখুন সাধারণত আমরা কি করি, যখন এরকম রাজার রাজ অনুগ্রহ আমরা পেয়ে যাই তখন বিদ্যা লাভের চেয়ে রাজ অনুগ্রহে একটি সরকারি সভাপণ্ডিতের চাকরি অনেক বেশি আকর্ষণীয় বলে বোধ হয়। কিন্তু এই মানুষটির কাছে বিদ্যার আকর্ষণ এত বেশি ছিল যে তার এই সভাপণ্ডিতের চাকরিটিও মনঃপূত হয়নি এবং তিনি 25 বৎসর স্বরদর্শনের 5টি দর্শন নিয়ে কাজ করছেন এবং 7 বছর তিনি নবদ্বীপে নৈয়ায়িকদের কাছে পড়াশোনা করেছেন। এরপরের ঘটনা আমরা বলব। অতি মনোরম স্থান ভাগীরথী তীর, সুন্দর পুরীতে দেব দেবীর মন্দির, সেবার আগাদির কত বন্দোবস্ততায়, সদরে সন্ন্যাসী ত্যাগী অতিথিশালায়, ভাণ্ডারেতে নানা দ্রব্য বহু পরিমাণে, প্রসাদার্থ দিন দুঃখী লোকারণ্য দিনে, শোভমান পুষ্পদানে কত ফুল তায়, গন্ধবহ চারিদিকে সৌরভ ছুটায়, সর্বোপরি শান্তিময় পঞ্চবটিতল, তৃতাপ সন্তপচিত পরে শিশিতল, দিব্য ভাব পরিপূর্ণ যোগীর দ্বারসা, ধীর স্থির সুগম্ভীর বৈরাগ্যের বাসা। সেই সময় দক্ষিণেশ্বরের গল্প বলছেন কেমন ছিল যখন নারায়ণ শাস্ত্রী এলেন। বলছেন নতি মনোরম স্থান ভাগীরথী তীরে, আর পুরীতে সুন্দর দেব দেবীর অবস্থান। সত্যিকারে দেখবেন দক্ষিণেশ্বরে যখন খুব বেশি তীর্থযাত্রী হয় না, আপনারা যদি কোনো দিন দুপুরে গিয়ে থাকেন দেখবেন অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। নৈশব্দের ভেতরে এমন একটা স্বর্গীয় দিব্য ভাব আছে যেটি দক্ষিণেশ্বরে অনেক ভক্তদের মাঝখানে গেলে খুঁজে পাওয়া যায় না, হই হই কোলাহলের মধ্যে পাওয়া যায় না, সেই সময় তো ভক্ত সংখ্যা একেবারেই নেই। তাই বলছেন অতি মনোরম স্থান আর দেব দেবীদের পূর্ণ মন্দিরগুলি, সেবার আগাদির কত বন্দোবস্ত, তাই দক্ষিণ হস্তের ব্যবস্থা কি কি আছে এবার তিনি বলছেন।
বলছেন সদরে সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা, ত্যাগীরা যারা সন্ন্যাসী নন অথচ ঘর ছেড়ে এসছেন তারা তাদের ব্যবস্থা অতিথিশালায়। ভাণ্ডারিতে নানা দ্রব্য বহু পরিমাণে প্রসাদার্থ দীন দুঃখী লোকার অনুমতি নেই, দীন দুঃখী এবং সকলকে দেবার জন্য ত্যাগী সন্ন্যাসী যারা এসছেন সকলের সেবার নিমিত্তে ভাণ্ডারে ফলে ফলে জিনিস সাজানো রয়েছে। বলছেন চতুর্দিকে পুষ্পদান শোভমান, আর তাতে সুগন্ধি পুষ্প উপস্থিতি সমস্ত পরিবেশটাকে খুব স্নিগ্ধ করে তুলেছে। আর পঞ্চবটী তল স্বয়ং অবতার পুরুষের সাধন স্থল, সেই অবতার পুরুষের সাধন স্থলে বসে সাধন করবার সৌভাগ্য যে কোনো বৈরাগ্যবান সাধকের একটি লালসার বস্তু। এত কিছু দেখে এইগুলো দেখার পরেই তারা তিনি এই নারায়ণ শাস্ত্রী এখানে থাকবে ঠিক করলেন। এবার আমরা এই যেটা বলছিলেন উনি যে শ্রীরামকৃষ্ণের সাধনকৃত সেই পঞ্চবটী তল, পঞ্চবটী তল কেমন করে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নিয়েছে সেই কথা এবার টীকাকার বলছেন। ছিল রানী রাসমণির, ছিল নীলকর সাহেবদের কুঠি, সেটা পরিবর্তিত হয়ে উঠল রানী রাসমণির দেব মন্দির, আর অবতারের উপস্থিতি আর তার সাধনায় কৃত হয়ে কেহডায় নব্যবঙ্গের নতুন নবতীর্থস্থলী। এই সেই তীর্থস্থলী কি করে তীর্থস্থলী, শ্রীরামকৃষ্ণের প্রিয় অবদান এই দক্ষিণেশ্বরকে এক নতুন নববঙ্গের নতুন তীর্থস্থানে পরিণত করা সে কথা বলছেন টীকা। বলছেন প্রভুর তপস্যা পেজে সচৈতন্য স্থল, তিল আসে কর্ম তথা তাল বত কল, অপার কৃপার সিন্ধু প্রভু ভগবান, জীবহিতে সদাব্রত কল্যাণ নিধান, পাপ ভারক্রান্ত জীব উদ্ধারের হেতু, সহিয়া অশেষ কষ্ট কৈলা পত সেতু, অকুল পাখার ভব জলধির মাঝে, হীনবল জীব পারে যাইবে সহজে, হেন সোজা পথ যেতে তবু যে অক্ষম, তার জন্য কৈলা কল্প বৃক্ষের ও রোপণ, ওরে মন শুনো কল্প বৃক্ষকার বলে, তাই পায় যে যা চায় বসি তার তলে, মূল কল্প বৃক্ষ প্রভু বুঝিয়া আপনে, বহুদিন নর দেহে রহে ধরা ধামে, জীবের কল্যাণে করি সাধন ভজন, কল্প বৃক্ষ পঞ্চবট করিলা রোপণ, ঈশ্বর তত্ত্ব আসে যদি কোন জনে, সরল অন্তরে খুঁজে সজল নয়নে, এই পঞ্চবটতলে শ্রীহস্ত রোপিত, মনোরথ পূর্ণতার হইবে নিশ্চিত। বলছেন প্রভুর তপস্যা পেজে এই অচৈতন্য স্থান যেন চৈতন্যময় হয়ে উঠল। বলছেন এখানে যদি কেউ তিল মাত্র কর্ম করে, যার কর্মের পরিমাণ একটা ছোট তিলের মতো, তাহলে ফল পাওয়া যাবে তালের মতো বড়, প্রচুর তার প্রচুর প্রচুর গুণ ফল পাওয়া যাবে। তিনি নিজে বলেছেন আমি ১৬ টাং করলুম তোমরা এক টাং করো, ১৬ যা করেছেন তার একের ১৬ ভাগ করলেই সিদ্ধি লাভ সম্ভব। অপার কৃপার সিন্ধু প্রভু ভগবান, জীবহিত সদাব্রত কল্যাণ নিধান, তিনি অপার করুণার সিন্ধু, তার করুণা সাগরের মতো ব্যাপ্ত চরাচর বিস্তৃত, যার কোনো কূল দেখা যায় না, এবং তা কল্যাণকারী কল্যাণ নিধান, জীবহিতে জীবহিতে সদাব্রত কল্যাণ নিধান, পাপ ভারাক্রান্ত জীব উদ্ধারের হেতু, সহিয়া অশেষ কষ্ট কৈলা কত সেতু। এই পাপ ভারাক্রান্ত জীবের উদ্ধারের জন্য তিনি নিজে অশেষ কষ্ট সাধন করে ১২ বছর ধরে সাধন করলেন, শুধু সাধন করলেন না এক সেতু রচনা করে দিলেন। রাজা মহারাজ বলেছিলেন শ্রীরামকৃষ্ণ মর্ত আর স্বর্গের মাঝখানে একটি সেতু, যেন একটি কানেক্টিং পয়েন্ট, তাকে যদি ধরে থাকা যায় তাহলে স্বর্গের যে স্বর্গীয় অনুভূতি এ আমাদের হবে, এই মর্তের ভূমিতে দাঁড়িয়ে সেই স্বর্গের স্বর্গীয় অনুভূতি আমরা পাব। অকুল পাথার ভব জলধির মাঝে, হীন বল জীব পারে যাইবে সহজে, কেন তিনি এই সেতু রচনা করলেন,
তার উদ্দেশ্য ছিল যে অপূর পাহাড় যেখানে জীব হাবুডুবু খায় সেইখানে হীন বল জীব যেন সহজে পার পেয়ে যান, আমাদের সহজ করে আমরা যেন সহজে কিস্তি মাত করতে পারি তার ব্যবস্থা তিনি করে দিয়ে গেছেন। হেন সোজা পথ যেতে তবু যে অক্ষম, তার জন্য কইলা কল্প বৃক্ষের রোপণ। ওরে মন শুনো কল্প বৃক্ষ কারে বলে, তাই পায় যে যায় চায় বসি তার তলে। মূল কল্প বৃক্ষ প্রভু বুঝিয়া আপনে, বহুদিন নরদেহে রহে ধরা ধরে। কেউ যে পারে না যে এরকম ভাবে তার রেখে যাওয়া সেই সেতুকে দিয়ে সেতু বন্ধ করে লঙ্কায় যেতে পারে না, অধর্মের ওপর ধর্মের জয় করবার মতো শক্তি যার নেই, যে অক্ষম, তার জন্য তিনি এক কল্প বৃক্ষের রচনা করলেন। কল্প বৃক্ষ কাকে বলে? বলছে কল্প বৃক্ষ এমন এক বৃক্ষ যার তলায় বসলে যে যা চায় ধর্ম অর্থ কাম মোক্ষ অথবা চতুর্বর্গ চারটেই যে যা চায় সে তাই পাবে। বলছে কে সেই কল্প বৃক্ষ? বলছে মূল কল্প বৃক্ষ প্রভু বুঝিয়া আপনে, বহুদিন নরদেহে রহে ধরা ধামে। এই কল্প বৃক্ষের প্রধান বৃক্ষ হল স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তিনি নরদেহে এই জীবের মাঝখানে থেকে সকলের বাঞ্ছা পূর্ণ করেছেন। আমরা বলি না জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, আমাদের যে বাঞ্ছা তিনি তিনি পূর্ণ করেন। বলছেন তিনি বুঝলেন যে তিনি চলে যাবেন, তার এই স্থূল শরীর দীর্ঘদিন থাকবে না, কারণ তিনি মানুষের মতো হয়ে এসছেন। তাহলে কি দেখে মানুষ, তাহলে মানুষ কোন স্মৃতিকে নিয়ে বেঁচে থাকবে? তাই তিনি রোপণ করে গেলেন এক পঞ্চবটের সারি, যেখানে এসে যার তলায় তিনি সাধন করে সিদ্ধি লাভ করলেন, যেখানে এসে যে কোনো মানুষ এসে বসে সামান্য মাত্র সাধন ভজন করলে সিদ্ধি পাবে। কি করে সিদ্ধি পাবে? সংস্কৃতে একটি শব্দ আছে তন্মাত্রা, দেখবেন একটা পরিবেশ, আসলে মূল কথাটা হচ্ছে একটা পরিবেশ, যদি সাধন ভজন করতে 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 একটা পরিবেশ সৃষ্টি করে। মন্দিরে গেলে দেখবেন আপনার সংসারে হাঁড়ির গল্প মনে পড়ে না, পুঁইশাকের ডাটার কথা মনে পড়ে না, কোনো কিছু মনে পড়ে না, সোমলতা কথা কিছু মনে পড়ে না, সংসারের কোনো কষ্টের কথা মনে পড়ে না। কেন মনে পড়ে না? কারণ দীর্ঘদিনের মানুষের প্রার্থনা, দীর্ঘদিনের মানুষের আকুতি, দীর্ঘদিনের মানুষের সাধনা সেখানে জমাট বেঁধে আছে, আর স্থূল রূপে উপস্থিত আছেন আপনার ইষ্ট দেবতা বা দেবতা, আপনার ইষ্ট দেবতার প্রতিরূপ তিনি উপস্থিত আছেন, তাই আমরা পারি। এইখানে স্বয়ং অবতার সাধন করে এমন এক তন্মাত্রা তৈরি করে দিয়ে গেলেন, যেখানে ঢুকলে আপনার অন্যান্য বৃত্তিগুলি সাময়িকভাবে যেন চলে যাবে, যে বৃত্তি আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে সেগুলি সরে যাবে, আর মানুষ সাধন সমস্ত মন প্রাণ উজাড় করে সাধন ভজন করলে সিদ্ধি লাভ করবে। বলছেন কল্প জীবের কল্যাণে করি সাধন ভজন, কল্প বৃক্ষ পঞ্চবট করিলা রোপণ। ঈশ্বর তত্ত্ব আসে যদি কোনো জনে, সরল অন্তরে খুঁজে সজল নয়নে। কন্ডিশন বেঁধে দিচ্ছেন, কেউ যদি সরল ভাবে ভগবানকে খোঁজে, আর কেমন ভাবে? সজল নয়নে, সমস্ত নিজের আকুতি ঝরঝর করে কাঁদতে হবে না, সজল নয়ন মানে গ্রীষ্মের লাগিয়ে আসতে হবে না, সমস্ত অন্তরের আকুতি জাগিয়ে নিজের মলিনতাকে ধুয়ে, নিজের মলিনতাকে ধুয়ে এক পরিষ্কার নির্মল অন্তর দিয়ে আমরা ভগবানের অনুসন্ধান করতে পারি। তিনি নির্মল স্বরূপ, মলহীন যিনি, অমল যিনি, তাকে অনুসন্ধান করতে গেলে, তাকে বসাতে গেলে আমাদের হৃদয়টাকেও নির্মল করতে হবে। বলছে এই পঞ্চবটি তলে শ্রীহস্তে রোপিত, মনোরথ পূর্ণতার হইবে নিশ্চিত। এই সিদ্ধস্থল তার শ্রীহস্তে রচিত, এখানে বসে যে সাধন ভজন করবে তার মনোরথ সিদ্ধ হবে। প্রতিকার জোর দিয়ে বলছেন হবেই হবে, যদিও বর্তমানে সেই জায়গাটি আছে পঞ্চবটি নষ্ট হয়ে গেছে, পঞ্চবটির একটি অরিজিনাল অংশ আমাদের বেলুড় মঠে আছে, বেলুড় মঠে রাখা আছে, মূল যে গাছগুলি তার থেকে নিয়ে করা আছে, অনেক বছর ধরে আছে সেটা বেলুড় মঠে, যেখানে আমাদের ব্রহ্মচর্য কিছু অনুষ্ঠান হয়, সন্ন্যাসের কিছু কিছু অনুষ্ঠান হয় ওই গাছের তলায়। সেটি বলছেন এর তলায় বসে যে সাধন ভজন করবে তার অবশ্যই অবশ্যই ফল পাবে, কিন্তু শর্ত হচ্ছে
সরল প্রাণে এবং সজলনয়নে ভগবানকে খুঁজতে হবে, খুঁজতে চাই এই ভেবে খুঁজতে হবে। যখন সব দরজা বন্ধ হয়ে গেছে, আমরা যখন আমাদের নিজেদের ভেতরের দিকে যাত্রা করেছি, এই একটা ভাব নিয়ে আমাদের যেতে হবে। শাস্ত্র নহে শুধু শাস্ত্র পাঠি একজন, বৈরাগ্য তাহার সঙ্গে ছিল সম্মিলন। শাস্ত্র তো ঈশ্বর তত্ত্ব প্রত্যক্ষ অনুভূতি, করিতে বাসনা মনে প্রাণে, করিতে বাসনা মনে প্রাণে বলবতী। বিবেক বৈরাগ্য পান ব্রাহ্মণের ছেলে, স্তুতি ব্রত আরম্ভিল পঞ্চবটি তলে। ভকত বৎসল প্রভু আর নহে স্থির, শাস্ত্রীর সমীপে গিয়া কহিলা হাজির। দোহে দোহাকার প্রতি সমাকৃষ্ট মন, পরম আনন্দ হয় তত্ত্ব আলাপন। পাত্র দেখি হইলা কৃপা শাস্ত্রীর উপায়, দিনে দিনে যত যায় যত ঘনিষ্ঠতা বাড়ে। পাত্র দেখি হইল কৃপা শাস্ত্রীর উপরে, দিনে দিনে যায় যত ঘনিষ্ঠতা বাড়ে। আর এই নারায়ণ শাস্ত্রী যে ইষ্টে সাধনী, তো সারা জীবন ধরে শাস্ত্র পাঠ করেছে, সংসারের মলিনতা তাকে কখনো স্পর্শ করেনি, ঈশ্বরের নানা ভাব প্রত্যক্ষ অনুভূতির কথা ভেবেছে, সে শাস্ত্র কি বলে সেই নিয়ে চর্চা করেছে। তার পক্ষে তো এইরকম পরিবেশে এসে ভগবানকে খোঁজাইটাই খুব স্বাভাবিক হবে, তাই তিনি শুরু করলেন। এ দেখে তার যে সুপ্ত বৈরাগ্য যেটি প্রকাশিত হচ্ছিল না, সেই সুপ্ত বৈরাগ্য যেন মুকুলিত হতে থাকল। আর একে তার সেই ব্রাহ্মণীয় সংস্কার, বিবেক, বৈরাগ্য বা হৃদয়, এই সমস্ত তাকে প্রেরিত করলো এই স্তব স্তুতি করার জন্য। শাস্ত্রী যখন এই সাধন ভজন আরম্ভ করলো, চুম্বক যেমন চুম্বককে টানে, ঠিক সেরকম ভাবে নারায়ণ শাস্ত্রী যেন স্বয়ং শ্রীরামকৃষ্ণকে টেনে নিয়ে গেলেন তার কাছে। একে অপরের কথা, যেমন গাঁজাখোর গাঁজাখোরের সঙ্গে কথা বলে আনন্দ পায়, ঠিক সেই রকমই এক সাধক অপর সাধকের সঙ্গে মিলে এক নির্মল আনন্দে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে থাকল। এইভাবে হতে হতে তাদের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হল। তদুপরি চাক্ষুষ প্রত্যক্ষ সাধনাজ অনুভূতি দর্শন নিচয়, ক্রমশ শ্রী প্রভু তারে দিলা পরিচয়। তদুপরি চাক্ষুষ প্রত্যক্ষ নিরবধি, আঙ্গিক লক্ষণ সহ প্রভুর সমাধি। প্রথম ভূমিতে বায়ু হইয়া উদয়, ঘাটে ঘাটে উঠে হয় সপ্তমেতে লয়। এতক্ষণে ভিড় পায় পায় প্রভু দেখিবারে, বেদান্তের গুপ্ত রত্ন প্রভুর ভিতরে। বেদান্তের বাগারণ্যে যে বস্তু নিহিত, তাহার লক্ষণ শ্রী অঙ্গে তো সমুদিত। স্তম্ভিত পণ্ডিত বর করে মনে মনে, জীবন্ত বেদান্ত হেন প্রভু বিদ্যমানে। প্রভুকে শ্রী গুরু করি প্রভুর কৃপায়, সাধিতে হইবে ব্রহ্মলাভের উপায়। এত ভাবি দেশে প্রত্যাগতের কামনা, ত্যাজিয়া প্রভুর কাছে করিলেন আনা। ঠাকুরের স্টাইলটাই এইরকম, প্রথম দিকে দেখবেন একেবারে নিজের কোন রকম ভাবটা প্রকাশ করেন, একবারে খুব দিনহীন একটা ভাব। আপনারা পড়েছেন দেখবেন, আমরা বলেছি মথুরানাথের সঙ্গে তার একদিনের পরিচয়ের কথা। অনেকে বলল ছোট বাচ্চাদের মাথা কি খারাপ হয়েছে, মথুরানাথেরও তাই মনে হতে থাকলো। তিনি একদিন গঙ্গায় মুখ ধুচ্ছেন, দেখলেন যে দূরে বসে শ্রীরামকৃষ্ণের ফুল খাচ্ছেন। ঠাকুর মথুরানাথ যখন মুখ ধুচ্ছেন গঙ্গায়, দূর থেকে ফুল ছুঁড়ে মারলেন। মথুরানাথের সন্দেহ যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে দূরীকৃত হয়ে গেল, যে লোক নিশ্চিত পাগলি, দামড়া লোক, এ লোককে ডাকতে যে ফুল ছুঁড়ে মারে, সে লোক মাথা খারাপ চারা তার কিছু নাই। ধীরে ধীরে মথুরানাথ ও বাবু করে ডাকাতে মথুরানাথ যখন কাছে এলেন, একবারে দিনহীনের মতো বলছে, বাবা আমি ব্রাহ্মণের ছেলে। এই গল্প আমরা পড়েছি মথুরানাথের সঙ্গে সম্পর্কে, যে বাবা আমি ব্রাহ্মণের ছেলে, লোকে বলে মাথাটা একটু খারাপ হয়ে গেছে, তুমি দেখো না বাবা। তারপরে ধীরে 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 যখন শিকার একেবারে হাতের কাছে এসে গেছে, তখন তিনি বলতে আরম্ভ করছেন ভগবানের কথা, ঈশ্বরের কথা। বর্ণনা আছে যে শুনে মথুরানাথের পা দুটি যেন মাটির মধ্যে সেঁটে গেছে, পা গেঁথে যায়, তিনি একবারে নিশ্চুপ হয়ে গেছেন, নরম চরণ নিয়ে তিনি বললেন, বাবা আর যাই হোক, তুমি পাগল যেন এটি আমি খুব বুঝেছি।
ঠিক এইরকম প্রত্যেকটা এই স্টাইলটাই দেখবেন আপনার কাছে, যখন আপনি যখন আসেন তখন আপনি শ্রীরামকৃষ্ণ দেবের চেয়ে বড়। তারপর কখন যে তিনি আপনার হৃদয়টা লোপাট করে নেবেন আপনারা জানি না, আমরা পড়বো পরবর্তীকালে। এই পুথিকার যখন প্রথম দিন এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, একটিও কথা নেই, শ্রীরামকৃষ্ণ তার সাথে একটিও কথা বলেন, কিন্তু চোখেতে চোখেতে এমন ইশারা হলো, বর্ণনা আছে, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা শততলা হৃদয়ের খুলি, বলছেন এই যেন আকাশে আকাশে খেলা হয়ে গেল, মাটিতে কিছু হলো না, স্বর্গীয় ব্যাপার, আর ডাকাতি দিনের বেলা শততলা হৃদয়ের খুলি। এই হৃদয়ের শততলা লজ্জা ঘৃণা ভয় এই সমস্ত যে কারণে আমরা একজন আরেকজনের কাছে প্রকাশিত হতে পারি না, সেই সমস্ত তালাগুলো যেন একটি চুটকি মেরে তিনি খুলে দিলেন, আর দিনের বেলা সকলের চোখের সামনে তিনি আমার হৃদয়টাকে ডাকাতি করে দিলেন। বলছেন আমার চোখ দিয়ে ভেতরে ঢুকলেন, নয়ন পথে তিনি হৃদয়ে প্রবেশ করলেন, করে কি করলেন, ভেতরে আর যা দেব দেবতা মনের মানুষ কাছের মানুষ যে যা ছিল ঝেঁটিয়ে দিলে করে সেখানে তিনি এসে স্থাপিত হলেন। এটা তার স্টাইল। নারায়ণ শাস্ত্রীর কাছে প্রথমে সে বেশ সাধক সাধক ভাব করে আছেন, ধীরে 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 তিনি একটি 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 করে তার পাখনা খুলতে আরম্ভ করলেন। নারায়ণ শাস্ত্রী দেখতে থাকলেন যে এতদিন করে বলছেন সাধনাজ অনুভূতি দর্শন নিচয় ক্রমশ প্রভু তারে দিলা পরিচয়, তার যে যাবতীয় এই যে বারো বছর দীর্ঘ বারো বছর তিনি যে সাধন ভজন করেছেন, যে সম্পদ তিনি অর্জন করেছেন, একটু 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 করে যেন তার বাক্স তার সেই থলিটা তিনি খুলতে আরম্ভ করলেন নারায়ণ শাস্ত্রীর সামনে। বলছেন হা করে তিনি দেখছেন তদুপরি চাক্ষুষ প্রত্যক্ষ সমাধি অঙ্গিক লক্ষণ সহ প্রভুর সমাধি, হা করে তিনি দেখছেন যে সমাধি সম্পর্কে তিনি পড়েছেন আর এইখানে সমাধি তিনি দেখছেন কিরকম, বলছেন এক এক ঘাটে ঘাটে উঠছে ছটি জায়গায় ছটি পদ্মফুল আছে, উল্টো করে মুখ করে একটিতে একটিতে স্পর্শ করছে আর পদ্মগুলি খুলে যাচ্ছে, যখন সেটা সহস্রারে এসে পৌঁছচ্ছে তখন বাহ্য জ্ঞানহীন এক গভীর সমাধিতে সাধক লীন হয়ে যায়। বলছেন বলছেন যে এই যে বেদান্তের বাগাড়ম্বে যে বস্তু নিহিত তাহার লক্ষণ শ্রী অঙ্গেতে সমুদিত, বেদান্তের নানা কচকচির মধ্যে এই যে সমাধির যে কথাটা সমাধির যে প্রসেসটির কথা বলা আছে সেটা যেন শ্রীরামকৃষ্ণ তার জীবনে দেখিয়ে দিচ্ছেন। বেদান্ত বলেছেন তিনি এমন তিনি অমন তিনি ওই তেমনি ওই সাধনে এইরকম নানা কিছু বলে রয়েছে, অপশন ওয়ান অপশন টু দেখবেন সব শাস্ত্রতেই আছে, গীতার ভক্তিযোগ দেখবেন ভগবান বলছেন এটা না পারলে এটা করবে, এটা না পারলে সেটা করবে, ওটা না পারলে এটা করবে, এর অপশনের ছড়া ছড়িয়েছে ঠিক সেই রকম, কিন্তু আসল যে সমাধির যে ব্যবস্থা সেটা শ্রীরামকৃষ্ণের দিকে দেখছেন। বলছেন প্রথম ভূমিতে বায়ু হইলা হইয়া উদায় ঘাটে ঘাটে উঠে হয় সপ্তমেতে লয়, এতক্ষণে ধীর বর পায় দেখিবারে বেদান্তের গুপ্ত রত্ন প্রভুর অতিতরে, যে গুপ্ত রত্ন বেদান্তের পেটিকার মধ্যে লুকিয়ে রাখা ছিল সেটি ধীরে 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 এই মানুষের ভেতর প্রকাশিত হচ্ছে। নারায়ণ শাস্ত্রী দেখতে থাকলেন পঁচিশের সাথে ৩২ বছর ধরে তিনি পড়াশোনা করেছেন, এর তিনি পড়েছেন আজ এত বছর পর তিনি দেখতে থাকছেন যে জিনিস হয়। স্তম্ভিত পণ্ডিত বর করে মনে মনে জীবন্ত বেদান্ত হন প্রভু বিদ্যমানে, প্রভুকে শ্রী গুরু গুরু করি প্রভুর কৃপায় সাধিতে হইলে ব্রহ্ম লাভের উপায়, এত ভাবি দেশে প্রত্যাগতের কামনা ত্যাজিয়া প্রভুর কাছে করিলেন কানা। পণ্ডিত বর স্তম্ভিত যে এও কখনো হয়, আর সে তিনি তো সাধক জীবন্ত বেদান্ত হন প্রভু বিদ্যমানে, বেদান্তের জীবন্ত প্রকাশ তিনি দেখলেন প্রভুর মাঝখানে, বললেন এই প্রভুকেই গুরু করে আমাকে সাধিত হবে সাধন ভজন করতে হবে, সাধিত হইল ব্রহ্ম লাভের উপায়। এই হচ্ছে সাধক যে কখনো থেমে যায় না, যে চন্দন বনের লোভে থেমে যায় না, তার চাই তামার খনি রূপার খনি সোনার খনি তারপরে মণিমুক্তা কত কি। তাই তিনি বললেন এখন আর দেশে ফিরে যাব না, ৩২ বছর দেশ ছাড়া আছেন, আমরা বলে এক বছর দেশ ছাড়া থাকলে প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যায়, ৩২ বছর দেশ ছাড়া আছেন, তিনি আবার থেকে যেতে চাইলেন প্রভুর কাছে, তিনি দেখলেন। এ হলো নারায়ণ শাস্ত্রী, এখানে গিয়ে শেষ। নারায়ণ শাস্ত্রী সম্পর্কে অনেক গল্প আছে, একটি গল্প আপনাদের বলি খারাপ লাগবে না, আমাদের এখানে বলা আছে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে তার কথা,
রানী রাসমণির তরফে হইতে কি একটি মকদ্দমা চালাইবার ভার বঙ্গের কবিকুল গৌরব শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত প্রাপ্ত হইয়াছিলেন। ওই মকদ্দমার সকল বিষয় যথাযথ জানিবার জন্য তাহাকে রানীর কোন বংশধরের সহিত একদিন দক্ষিণেশ্বর কালীবাটিতে আসিতে হইয়াছিল। মকদ্দমা সংক্রান্ত সকল বিষয় জানিবার পর এ কথা সে কথায় তিনি ঠাকুর এখানে আছেন জানিতে পারেন এবং তাহাকে দেখিবার বাসনা প্রকাশ করেন। ঠাকুরের নিকট সংবাদ দেওয়া হইলে ঠাকুর মধুসূদনের সহিত আলাপ করিতে প্রথমে শাস্ত্রীকেই পাঠান এবং পরে আপনিও তথায় উপস্থিত হন। শাস্ত্রীজি মধুসূদনের সহিত আলাপ করিতে করিতে তাহার স্বধর্ম ত্যাগ করিয়া ঈশার ধর্মাবলম্বনের হেতু জিজ্ঞাসা করেন, যাকে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হলেন কেন? মাইকেল তদুত্তরে বলিয়াছিলেন যে তিনি পেটের দায় এইরূপ করিয়াছেন। মধুসূদন অপরিচিত পুরুষের নিকট আত্মকথা খুলিয়া বলিতে অনিচ্ছুক হইয়া এইভাবে প্রশ্নের উত্তর দিয়াছিলেন কিনা তাহা বলিতে পারি না, কিন্তু ঠাকুর এবং উপস্থিত সকলের মনে হইয়াছিল তিনি আত্মগোপন গোপন করিয়া বিদ্রুপ ছলে যে এইরূপ বলিলেন তাহা নয়, যথার্থ প্রাণের ভাবই বলিতেছেন। যাহা হোক, এইরূপ শুনিয়া শাস্ত্রীজি তাহার উপর ভীষণ বিরক্ত হন। বলে কি, এই দুদিনের সংসারে পেটের দায়ে নিজের ধর্ম পরিত্যাগ করা, এ কি হীন বুদ্ধি! মরিতে তো একদিন হইবেই, না হয় মরিয়াই যাইতেন। ইহাকে আবার লোকে বড় লোক বলে আর ইহার গ্রন্থ আদর করিয়া পড়ে। ইহা ভাবিয়া শাস্ত্রীর মনে ভীষণ ঘৃণার উদয় হওয়ায় তিনি তাহার সহিত আর অধিক বাক্যালাপে বিরত হন। এই শাস্ত্রীর সাথে মাইকেল মধুসূদনের একটি গল্প যেটা এখানে নেই, আরও একটা গল্প যেটা এখানে পুঁথিকার বলেননি সেই গল্পটি বলে নারায়ণ শাস্ত্রী প্রসঙ্গে আমরা শেষ করব, নারায়ণ শাস্ত্রী অংশটা শেষ করব। শাস্ত্রীর জীবনের শেষ কথা, সুযোগ বুঝিয়া শাস্ত্রীজি একদিন ঠাকুরকে নির্জনে পাইয়া নিজ মনোভাব প্রকাশ করিলেন এবং নাছোড় বান্দা হইয়া ধরিয়া বসিলেন তাহাকে সন্ন্যাস শিক্ষা দিতে হইবে। ঠাকুরও তাহার আগ্রহ বিষয়ে সম্মত হইয়া শুভদিনে তাহাকে ওই দীক্ষা প্রদান করিলেন। সন্ন্যাস গ্রহণ করিয়াই শাস্ত্রী আর কালীবাটিতে রইলেন না, বশিষ্ঠাশ্রমে বসিয়া সিদ্ধকাম না হওয়া পর্যন্ত ব্রহ্মপলব্ধির চেষ্টায় প্রাণপাত করিবেন বলিয়া ঠাকুরের নিকট মনোগত অভিপ্রায় জানাইলেন এবং সজল নয়নে তাহার আশীর্বাদ দীক্ষা ও শ্রীচরণ বন্দনান্তে চিরদিনের মতো দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন। ইহার পর নারায়ণ শাস্ত্রীর কোনো নিশ্চিত সংবাদই আর পাওয়া গেল না। কেহ কেহ বলেন বশিষ্ঠাশ্রমে অবস্থান করিয়া কঠোর তপশ্চরণ করিতে করিতে তাহার শরীর রোগাক্রান্ত হয় এবং ওই রোগেই তাহার মৃত্যু হইয়াছিল। শাস্ত্রীজি এই ঘটনাটা এই কারণে বলা, শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদদেরকে গেরুয়া বস্ত্র দেননি, আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস আরও কয়েকজনকে দিয়েছিলেন, তার মধ্যে একজন নারায়ণ শাস্ত্রী, তার কাছ থেকে তিনি সন্ন্যাস পেয়েছিলেন। সন্ন্যাস মানে বিরজাহন করে সন্ন্যাস নয়, বিরজাহন করে আনুষ্ঠানিক মা যেরকমভাবে সন্ন্যাস দিতেন গেরুয়া বস্ত্র দিয়ে, তাদের এই গেরুয়া বস্ত্র তাদের হাত থেকে পাওয়াতে তো মহা সৌভাগ্যের কথা। গেরুয়া বস্ত্র পেয়ে দিয়ে এরা প্রার্থনা করতেন ভগবানের কাছে এদের সন্ন্যাস রক্ষার উদ্দেশ্যে। পরবর্তীকালে বশিষ্ঠাশ্রমে হয়তো তিনি আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস লাভ করেছিলেন, কিন্তু সাধকের যে ভাব সেটা নারায়ণ শাস্ত্রীর মনে বিদ্যমান ছিল। অন্তিমে তাকে ব্রহ্মের উপলব্ধি করতেই হবে এবং ব্রহ্মের উপলব্ধির জন্যই তিনি সমস্ত জীবন অতিবাহিত করলেন এবং সম্ভবত এই ব্রহ্মের উপলব্ধির পথে তার শরীর ত্যাগ হয়। শ্রীরামকৃষ্ণের কাছে এসে তার লাভ হয়েছিল যেটি, সেটা হচ্ছে এতদিন ভগবানকে অনুসন্ধান, ঈশ্বরের অনুসন্ধান ছিল বইয়ের পাতায়, শাস্ত্রের উত্তরে। আর পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ জীবনের কাছে এসে সেই শাস্ত্র তার জীবনের প্রতিদিনের শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে উঠল। এইটি আমাদের কাছে খুব আকর্ষণীয়, শ্রীরামকৃষ্ণ জীবনের এটি সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার, যে শ্রীরামকৃষ্ণের জীবনের কোনোটাই বুকিশ ব্যাপার নয়, কোনোটা আনরিয়াল জগতের সঙ্গে নয়, মানে বাস্তব জগৎ থেকে দু হাত উপরে নয়, এই বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে নিজের ভেতরে
এই জীবনে ভগবানকে যে পাওয়া যায় তা হলো রামকৃষ্ণ ভাব, এবং যে এই ভাবকে ধরে থাকবে তার জীবনে এই অনুভূতি আসবেই, এ আসতে বাধ্য। আমরা আরেকটি ছোট গল্প বলে আজকে প্রসঙ্গ বন্ধ করব। এক রূপ শ্রীপ্রভুর দেখি নিরন্তর, গুণ বর্তমান যে থা সেখানে আদর, দয়া গুণে দাতা কিবা পরকিত চারি, সাধারণের মধ্যে যার যশ মান ভারী, শাস্ত্রজ্ঞ সাধক কিবা সাধু কিবা ভক্ত, যে কোনো ভাবের কিবা সম্প্রদায় ভুক্ত, স্থানা স্থান মানমান বিচার বিহীনে, অযাচিত হইয়া গমন অযাচিত হইয়াও গমন সেখানে, লোক পরম্পরা প্রভু করিলা শ্রবণ, বিখ্যাত পণ্ডিত নাম শ্রীপদ লোচন। শ্রী রামকৃষ্ণের ভাবটাই এরকম ছিল, যেখানে গুণী যে মানুষের ভেতরে গুণ আছে তার সেই গুণের তিনি সমাদর করতেন। বলছেন এক রূপ শ্রীপ্রভুর দেখি নিরন্তর, গুণ বর্তমান যে তার সেখানে আদর, যে গুণী তাকে সবসময় তিনি গুণীর মর্যাদা দিয়ে আদর করতেন। কেমন সে গুণী? দয়া গুণে যে দাতা হয়, মানে দিচ্ছি তুমি নাও এরকম নয়, এ যেন আমি দিয়ে ধন্য এই ভাবটা যা, যিনি পরহিতচারী যে লোকের হিত সাধন করে, আবার সাধারণের মনে যার যশ মান ভারী। বলছেন ঈশ্বরের শক্তি আছে, যাকে লোকে মানে গণে তার ভিতরে ভগবানের শক্তি আছে, তিনি যে কোনো ভাবের হোক না কেন, যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, যে জায়গাতে থাকা হোক না কেন, শ্রীরামকৃষ্ণকে দেখা গেছে নিজে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে। দেখবেন প্রত্যেক জায়গায় তিনি নিজে গেছেন, এবারও তিনি আরেকজনের কাছে যাওয়ার কথা ঠিক করলেন, লোকমুখে শুনলেন এক পণ্ডিতের কথা, তার নাম পদ্মলোচন। পদ্মলোচনের পরিচয় দিচ্ছেন, এই পদ্মলোচনের পরিচয়টুকু দিয়ে আজকে আমরা শেষ করব। সভা পণ্ডিতের পদে বর্ধমানে আছে, সসম্মানে তথাকার অধিপের কাছে, দিগ্বিজয় বিচারেতে দেশ জুড়ে নাম, নাহিক পণ্ডিতকে মন তাহারও সমান, ন্যায়েতে পণ্ডিত হেন বেদান্তে তেমন, তদুপরি সাধনায় সিদ্ধ একজন, বহুগুণে বিভূষিত প্রতিভা উজ্জ্বল, দিনে দয়া ইষ্ট নিষ্ঠা উদার ও সরল, প্রভুর প্রবল ইচ্ছা হইল তখন, দেখিবারে দেশখ্যাত পণ্ডিত কেমন। পদ্মলোচন বর্তমান রাজসভার সভা পণ্ডিত, রাজার অতি প্রিয়, রাজা তাকে অত্যন্ত সমাদরে রাখেন। কেন? দিগ্বিজয় বিচারেতে দেশ জুড়ে নাম, খুব ভালো বিচার করতেন, এবং তার সঙ্গে তর্কযুদ্ধে পারা খুব একটা সহজ ছিল না। এই তর্কযুদ্ধ নিয়ে খুব সুন্দর গল্প আছে, আমরা সেটা পড়বো শ্রীরামকৃষ্ণের লীলা। এই যে আমরা দেখেছি সব জায়গার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ কী করেছেন, যে তার কাছে এসছেন তাকে পূর্ণতা দিয়েছেন। আপনি আপনার নিজের জীবন বিচার করে দেখবেন, যদি 1% নিয়ে এসে থাকেন বাকি 99% তিনি দিয়েছেন, প্রত্যেকের জীবনকে তিনি পূর্ণতা দান করেছেন। সে প্রতাপুরী হোক, আর আমাদের ভৈরবী ব্রাহ্মণী হোক, আর সেই ইন্দাসের পণ্ডিতই হোক, আর এই পদ্মলোচনই হোক, প্রত্যেককে তিনি পূর্ণতা দিয়েছেন। যার যেখানে এতটুকু অভাব, যে যেখানে আটকে গেছে সেই বাঁধনটুকুকে তিনি খুলে দিয়েছেন। বলছেন দিগ্বিজয়ী বিচারেতে দেশ জুড়ে নাম, নাহিক পণ্ডিত কেহ তাহারও সমান, তার মতো পণ্ডিত সেই সময় কেউ ছিল না। আর কি সাধনায় সিদ্ধ, সিদ্ধ না হলে জিনিসগুলি হয় না, তিনি সাধনাতে সিদ্ধ, আর বহু গুণে বিভূষিত, তদুপরি সাধনায় সিদ্ধ একজন, ন্যায়ের পণ্ডিত হেন বেদান্তে তেমন, ন্যায়েতে যেমন তিনি পণ্ডিত, বেদান্তেও তেমনি তার উৎপত্তি, আর সাধনায় তিনি সিদ্ধ। এইরূপ বহু গুণে বিভূষিত, প্রতিভায় উজ্জ্বল, অথচ যিনি দিনে দয়া ইষ্টনিষ্ঠা উদার এবং সরল। ইষ্টনিষ্ঠার কথা বলেছি যে আমার ইষ্টের প্রতি সেই ভালোবাসা, একটা শ্লোক আপনাদের বলেছিলাম, দেখবেন রাম নাম শুরু হয় শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্য রাম কমল লোচনা। আমি জানি শ্রীনাথ মানে হচ্ছে লক্ষ্মীপতি নারায়ণ, এবং জানকীনাথ রামচন্দ্র সীতাপতি রামচন্দ্র একই লোক, তথাপি মম সর্বস্য রাম কমল লোচনা,
তথাপি আমি আমার মন প্রাণ সর্বস্ব সেই পদ্মলোচন রাম রাজীব লোচন রামেতে অর্পণ করেছি, তাকে ভিন্ন আমি আর কাউকে জানি না। এই ভালোবাসা, যে বদনার কাছে লজ্জা ত্যাগ করেছি সেই বদনার কাছেই লজ্জা ত্যাগ করব, অন্য বদনা আমার চাই না। প্রভুর প্রবল ইচ্ছে হইল তখন, দেখিবারে দেশখ্যাত পণ্ডিত কেমন, হেন কালে প্রভুদেব পাইলা খবর, পণ্ডিত অসুস্থ অবস্থা পীড়ায় কাতর, স্বাস্থ্যোন্নতি হেতু বাস করে গঙ্গা তীরে, এড়ে দেহে খানে অনতি অন্তরে, হৃদয়ে প্রেরিত প্রেরিত হইল জানিতে পারতা, কেমন পণ্ডিত আর আছে হেথা কোথা, অনুমতি মত ঋদু চলিল তরিত, পণ্ডিতের কাছে গিয়া হয় উপনীত, পণ্ডিত হরষিত বৃত্তান্ত শ্রবণে, হৃদয়ে আদর কত ভাগিনা জানিয়া ভাগিনে, পরে সবিনয় করে ধীর শিরোমণি, শ্রীপ্রভুর দর্শন ভাগ্য পরিমাণি, কিছুক্ষণ পরে হেথা পীড়ল হৃদয়, শ্রীগোচরে দিল আদি অন্ত পরিচয়। বলছেন প্রভু একবারে যেখানে যেতেন যেতেন বটে, কিন্তু একবারে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে হোমওয়ার্ক গুলো খুব ভালো, আর তার ইনফরমেশন সাপ্লায়ার ছিলেন হৃদয়। হৃদয়কে একদিন পর তিনি শুনলেন যে পদ্মলোচন অসুস্থ হয়ে এড়েদার কাছে গঙ্গা তীরে কোনো একটি জায়গায় স্বাস্থ্যোন্নতির জন্য আছে। অতএব এড়েদা দক্ষিণেশ্বর থেকে খুব একটা দূরে না, আড়িয়াদহ খুব একটা দূরে না, তাই তিনি সেখানে পাঠালেন। কেমন সে কি কি জানতে চাইলেন, হৃদয়কে কি কি খোঁজ নিয়ে আসতে হবে। হৃদয়ে প্রেরিত হইল জানিতে বারতা, কেমন পণ্ডিত আর আছে হেতা কোথা, অনুমতি মত ঋদু চলিল তরিত, পণ্ডিতের কাছে গিয়া হইয়া উপনীত। বলছেন কেমন সে পণ্ডিত সেটা একটু জানে দরকার, কিরকম জায়গায় থাকে তার সারাউন্ডিংটা কিরকম সেটা তিনি জানার জন্য হৃদয়কে পাঠালেন। পণ্ডিত তো ভারী আনন্দিত বৃত্তান্ত শুনে, হৃদয়ে আদর, হৃদয়কে কত আদর করলেন ভাগিনে জেনে, আর ধীরে ধীরে বলিলেন যে ভগবান তিনিও শুনেছেন শ্রী রামকৃষ্ণের কথা, তাই বলছেন শ্রীপ্রভুর দর্শন ভাগ্য করিমানি, পরে সবিনয় করে ধীর শিরোমণি, শ্রীপ্রভুর দর্শন ভাগ্য করিমানি। ধীর শিরোমণি তিনি বললেন যে হ্যাঁ আমিও শুনেছি তার কথা, তার সঙ্গে দর্শন হওয়া এত ভারী আনন্দের কথা, অবশ্যই আমার সঙ্গে তার সাক্ষাৎ হবে। এই সমস্ত করে হৃদয় ফিরে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে, ফোনটা তৈরি হচ্ছে এবং কীরকমভাবে তিনি তাকে তার সঠিক স্থানে পৌঁছে দেবেন তার গল্প আমরা পরের দিন শুনব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।